দুটো সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি জম্মু কাশ্মীৰ বিধানসভা নিৰ্বাচনৰ দ্বিতীয় পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ বুধবাৰে পুৱা 7 বজাৰ পৰা ৰাজ্যখনৰ 6খন জিলাৰ 26টা সমষ্টিত ভোট গ্ৰহণ প্ৰক্ৰিয়া চলি আছে কাশ্মীৰ উপত্যকাৰ 3খন জিলা গণ্ডাৰবল শ্ৰীনগৰ আৰু বুদগামত অনুষ্ঠিত হৈছে ভোট গ্ৰহণ মহাবৰ্ষৰ পৰা নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ-ছাত্ৰীয়েও লাভ কৰিব চৰকাৰী চাইকেল নৱম শ্ৰেণীৰ 3,23,640 গৰাকী শিক্ষাৰ্থীৰ চাইকেলৰ বাবে 1,48,55,000 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে হাজো মাজুলী টিংখঙত নিৰ্মিত পলিটেকনিকৰ বাবে 100 কোটি টকাৰ অনুমোদন ৰাজ্যিক কেবিনেটৰ বিশাল সুমি তাৰ্কিকক দুদিনৰ বৰবৰুৱা আৰক্ষী জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে আদালতে বৰবৰুৱা থানাত ৰুজু গোচৰ ভিত্তি তিনিওকে জেৰা কৰা হ'ব প্ৰবঞ্চক বিশালৰ আৰু এখন বিলাসী বাহন ডিব্ৰুগড় আৰক্ষীয়ে জব্দ কৰিছে ডিব্ৰুগড় সদৰ থানাত পুনৰ জিংকি মেলে খুটাপোচা চলাই থকা হৈছে দিবিষ্টক কাণ্ডৰ মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনৰ প্ৰেমিকা মনালিছা দাসৰ ঘৰত আৰক্ষী অভিযান চলাই ভগ্নী অঞ্জলী দাসক গ্ৰেপ্তাৰ কৰিছে অঞ্জলীৰ একাউণ্টতো বৃহৎ পৰিমাণৰ ধনৰ লেনদেনৰ তথ্য লাভ কৰিছে পল্টন বজাৰ আৰক্ষীয়ে মহানগৰীৰ হিতেশ্বৰ শইকীয়া মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ পাছতেই দুই ফৈদৰ মাজত প্ৰচণ্ড মাৰপিট সাধাৰণ সম্পাদক পদত জয়ী এন এছ ইউ আই প্ৰাৰ্থী হীৰক জ্যোতি নাথক অপহৰণৰ অভিযোগ এ বি ভি পি আৰু যুৱ মৰ্চাৰ সদস্যৰ বিৰুদ্ধে অপহৰণৰ অভিযোগ এন এছ ইউ আই ছয়মাইল উৰণীয়া সেতুৰ পৰা ৰঙা ৰঙৰ এ এছ 11L6116 নম্বৰৰ এখন I-20 বাহনত হীৰক জ্যোতিক অপহৰণৰ বিস্ফোৰক অভিযোগ উত্থাপিত হৈছে চাঞ্চল্যকৰ এই ঘটনাৰ পিছতে মহানগৰীৰ ৰাজীৱ ভৱনত উপস্থিত হয় আতংকিত এন এছ ইউৰ জয়ী হোৱা প্ৰাৰ্থীসকল ছাত্ৰ একতা সভাৰ নিৰ্বাচনত এ পি পি পিৰ প্ৰাৰ্থীক পৰাজয় কৰি জয়ী হৈছিল এন এছ ইউৰ 11গৰাকী প্ৰাৰ্থী অত্যাধিক গৰমৰ বাবে দিয়া স্কুল বন্ধৰ নিৰ্দেশ বাতিল কৰে কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে গৰমৰ মাত্ৰা হ্ৰাস পোৱাৰ বাবে সলনি হ'ব এই নিৰ্দেশনা পৰৱৰ্তী জাননী নিদিয়ালৈকে বিদ্যালয় আৰম্ভৰ সময়সীমা বাহাল থাকিব সোণাপুৰৰ কচুতলীত পুনৰ প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান কচুতলীত অবৈধভাৱে বসবাস কৰি অহা লোকক চলাব উচ্ছেদ উচ্চ ন্যায়ালয়ে বাধা দিয়া অনুসৰিয়ে অৰ্ধশতাধিক লোকৰ ঘৰত 30 ছেপ্টেম্বৰ পৰ্যন্ত নচলে উচ্ছেদ আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ বিশাল সমৰসজ্জাৰে আৰম্ভ প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান 10খন বুলডোজাৰেৰে উচ্ছেদ প্ৰশাসনৰ যিকোনো পৰিস্থিতিৰে মোকাবিলা কৰিবলৈ উচ্ছেদস্থলীত মোতায়েন আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক ঘোষণাৰ পাছত অঞ্চলটোত বাস কৰা সকলোকে চলোৱা হ'ব উচ্ছেদ শেহতীয়াকৈ চলা উচ্ছেদৰ বিৰুদ্ধে অঞ্চলটোৰ প্ৰায় 50 ঘৰ লোক উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিছিল আবেদনকাৰীসকলক 30 ছেপ্টেম্বৰ পৰ্যন্ত উচ্ছেদ নচলায় গোৱালপাৰা লক্ষীপুৰৰ বান্দৰ মাথা সংৰক্ষিত বনাঞ্চলত বন বিভাগৰ উচ্ছেদ অভিযান 55 হেক্টৰ ভূমিত বসবাস কৰা লোকসকলক চলাব উচিত দুদিনীয়া কাৰ্যসূচীৰে চলোৱা হ'ব উচ্ছেদ অভিযান উচ্ছেদৰ বাবে 4 ছেপ্টেম্বৰত প্ৰশাসনে জাননী জাৰি কৰিছিল 19 ছেপ্টেম্বৰত অঞ্চলটোত ফ্লেগ মাৰ্চ কৰে বন বিভাগে উচ্ছেদৰ বাবে 15খন এক্সেভেটৰ সহ উচ্ছেদত নামি পৰে প্ৰশাসন ভাঙি দিয়া হ'ল বেদখলীকৃত ভূমিত থকা মছজিদ জুৰীয়া আৰক্ষী জালত মোষ্ট ৱান্টেড চাইবাৰ অপৰাধী দগাঁৱৰ পৰা আটক গোপনে বৃহৎ নেটৱৰ্ক গঢ়ি তোলা মুছা কৰিমুল্লা নামৰ এজনক মুছাৰ সৈতে আৰক্ষী 5জনো চাইবাৰ অপৰাধী জড়িত থকাৰ সন্দেহ আৰক্ষী ডিব্ৰুগড় সদৰ থানাত জিংকি মেলি ৰাজীৱ বৰাৰ জিংকি মেলিৰ সৈতে কোনো যোগাযোগ নাই বুলি সাংবাদিকক ভাষ্য দিয়ে জিংকিয়ে জিংকি মেলিয়া এফ আই আৰত তেওঁৰ নাম নাই বুলি উল্লেখ কৰে সংবাদ মাধ্যমে কংগ্ৰেছৰ ৰামপুৰ কাৰীপাৰা যৌতুকৰ বাবে অকথ্য নিৰ্যাতনৰ বলি এগৰাকী বোৱাৰী স্বামীৰ লগতে শহুৰে শাহুৱেকৰ বিৰুদ্ধে নিৰ্যাতিতা মহিলাগৰাকী আনিলে গুৰুতৰ অভিযোগ গৰ্ভৱতী অৱস্থাত সন্তান নষ্ট কৰাৰো গুৰুতৰ অভিযোগ মহিলাগৰাকীয়ে জেৰাই গাঁৱৰ বহুচৰ্চিত মাধুৰ্য বৰুৱাৰ হত্যাৰে জড়িত পত্নী প্ৰহেলিকা বৰুৱা ময়ন্ত গগৈ আৰু ভাস্কৰ শইকীয়া কথিত সোধা পোছাৰ বাবে জিম্মাত লৈ আৰক্ষীয়ে ক্ৰাইম চিন ৰিক্ৰিয়েশ্যনৰ বাবে তিনিওকে নিয়া হয় ঘৰলৈ উত্তপ্ত ৰাইজে জ্বলাই দিয়ে ঘৰটোত থকা প্ৰহেলিকাৰ সামগ্ৰী কামপুৰ শক্তি বিভাগৰ আজব কাণ্ড এজন গ্ৰাহকলৈ এমাহৰ বিল আহিল 20,735 টকা কামপুৰৰ বুন্দুৰা গাঁৱৰ বহু গ্ৰাহকলৈ 14,000-15,000কৈ বিল প্ৰেৰণ শক্তি বিভাগৰ হাতে হাতে বিদ্যুতৰ বিল লৈ কামপুৰ শক্তি বিভাগৰ কাৰ্যালয়লৈ যায় ভুক্তভোগী গ্ৰাহক কিন্তু কাৰ্যালয়ৰ কনিষ্ঠ অভিযন্তাৰ কোঠাত ওলমি আছে তলা গ্ৰাহকৰ ঘৰলৈ গৈ মিটাৰ চাই বিল বনোৱাৰ পৰিৱৰ্তে আনুমানিকভাৱে বিল প্ৰেৰণৰ অভিযোগ গ্ৰাহকৰ সপ্তাহৰ ভিতৰতে বিভিন্ন ব্ৰেণ্ডৰ মিঠাতেলৰ দাম বৃদ্ধি 15-20 টকালৈ মিঠাতেল ক্ৰয় কৰিবলৈ গৈ বিপাঙত পৰিছে গ্ৰাহক গহপুৰত মিঠাতেলৰ মূল্য বৃদ্ধিক লৈ ক্ষোভ স্থানীয় ৰাইজৰ অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিয়ে খুৱাইছে সৰ্বসাধাৰণ ৰাইজক জ্বলা কলা তাৰ মাজতে প্ৰতিটো ব্ৰেণ্ডৰ প্ৰতি লিটাৰ মিঠাতেলৰ দাম বৃদ্ধিক লৈ হাহাকাৰ খাটি খোৱা গ্ৰাহকৰ যোগান বিভাগে নীৰৱ ভূমিকা গ্ৰহণৰো অভিযোগ বিজেপিৰ অনুসূচিত জাতি মৰ্চাৰ সাধাৰণ সম্পাদক অসীম দাসক গ্ৰেপ্তাৰ মহানগৰ আৰক্ষী লগতে গ্ৰেপ্তাৰ ক্ষুদ্ৰ সঞ্চয় সঞ্চালকালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত প্ৰচাৰ বিষয়া বীৰেঞ্চি বৰকটকী ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰেৰে ধন সৰকোৱাৰ অভিযোগ দুয়োৰে বিৰুদ্ধে
ক্রাইম ব্রাঞ্চত জেরা অব্যাহত রক্ষা হয়েছে দুইগী বিজেপি নেতাক হাই সিকিউরিটি জোন জনতা ভবনের কনফারেন্স হলত মিটিং পাতি মন্ত্রীর ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়েছিল দুইগী প্রবঞ্চনার কোটি কোটি টাকা সুরক্ষার অভিযোগ দুইয়ের বিরুদ্ধে কামরূপর বংশরত সংঘটিত মারপিটর ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য নৌকা বিহার করাক এগারী আরক্ষী বিষয়া আর একটা পরিয়ালের মাজত সংঘটিত হয়েছিল মারপিট নাও চলাবলে নিদিয়ার প্রথমে বাকযুদ্ধ তারপর সংঘটিত মারপিট ডিগবৈ পাওয়ে চাহ বাগিচা চাহ শ্রমিকর প্রতিবাদ 20% বোনাস একটা কিস্তিত প্রদান করার দাবিরে ভারতীয় চাহ মজদুর সংঘ মার্ঘেরিটা শাখার নেতৃত্বত সাব্যস্ত প্রতিবাদ শ্রমিকসকলক বিশেষ সুবিধা প্রদানের তুলিলে দাবি স্মার্ট মিটারের বিরুদ্ধে নগাঁও রায়ডঙ্গিয়ার প্রতিবাদ স্মার্ট মিটার বন্ধ করার দাবিরে সরকার বিরোধী স্লোগানের উত্তাল প্রতিবাদস্থলী 30 সেপ্টেম্বরের ভিতর স্মার্ট মিটার খুলে নিয়ার দাবি প্রতিবাদকারী ঠেলামরাত আরক্ষী উৎখাত করলে আলকাতরার সুরাং বেহা অভিযানত আরক্ষী গ্রেপ্তার করে জয়নাল আবেদিন নামের এজন লোক এটাও পলাতক মূল অভিযুক্ত তফাজুল ইসলাম গোলাঘাট জেলার মরঙী মৌজার ভিন্ন প্রান্ত ধুমুহা বরষুণের তাণ্ডব ধুমুহায় ক্ষতি সাধন করে কেবাটাও পরিয়ালের বাসগৃহ গছ বিদ্যুতের খুঁটা উভালি পড়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ লেবাননত ইসরায়েলের সর্ববৃহৎ বিমান আক্রমণ হিজবুলার বিরুদ্ধে চলা বিমান আক্রমণত নিহত প্রায় 500 লোক দক্ষিণ লেবাননত সোমবারে নিশা ইসরায়েলের এই বোমা বর্ষণের মুহূর্ততে ধ্বংসস্তূপত পরিণত বহুত তালিকা 1650 জনেরও অধিক লোক আহত হয়েছে বিমান আক্রমণত আহত সকলের ভিতর শিশু আর মহিলার সংখ্যা 100তকৈও অধিক ধ্বংসস্তূপর তলত বহু লোক আবদ্ধ হয়ে থাকার সন্দেহ ইসরায়েলের লক্ষ্য করে হিজবুলায় শ রকেট নিক্ষেপ করে আসছিল ইসরায়েল আর লেবাননের উত্তর দিকে প্রায় সরু আক্রমণ সংঘটিত হয়ে আছে যার বাবে হিজবুল্লাহ গোটর বিরুদ্ধে ইসরায়েলে বিগত কেবাদিনও ধরে চলাই আছে কৌশলী আক্রমণ বদলাপুরের মুব্রা বাইপাসত আরক্ষীর এনকাউন্টারত নিহত শিশু যৌন নির্যাতনকারী অক্ষয় সিন্ডে এনকাউন্টার মৃত্যু হয়েছে সোমবারে সন্ধ্যায় সংঘটিত হয়েছে এনকাউন্টারের ঘটনাটি ঘটনার তদন্তর তালুজা কারাগারের বদলাপুরলৈ নি থাকা সময়তে ঘটনাটি সংঘটিত হয় আরক্ষীর বেহুর পলায়নের চেষ্টা করেছিল শিশু যৌন নির্যাতনকারীটি আরক্ষীর বাহনত গিয়ে থাকা সময়তে সহকারী আরক্ষী পরিদর্শক নীলেশ মুরের সার্ভিস পিস্তল কাঢ়ি লো যৌন নির্যাতনকারী অক্ষয় সিন্ডে তারপরে অপরাধীটে সহকারী আরক্ষী পরিদর্শকজনের তিনিজায় গুলি ফুটায় ইয়ারে এটা গুলি সহকারী আরক্ষী পরিদর্শকজনের ভরিত লাগিছিল লগেলগে বাহনখন থাকা আন এজন আরক্ষী আত্মরক্ষার বাবে সিন্ডের উপর গুলি চালনা করে ঘটনার পাছতে যৌন নির্যাতনত অভিযুক্ত অক্ষয় সিন্ডে আর সহকারী আরক্ষী পরিদর্শকজনক হাসপাতালত ভর্তি করা হয় চিকিৎসকে গুরুতরভাবে আহত অপরাধী সিন্ডে ঘটনাস্থলীতে মৃত বলে ঘোষণা করে 12 আগস্টত বদলাপুরের এখন বিদ্যালয় শৌচাগারের দুগারীক শিশু যৌন নির্যাতন চলাইছিল অক্ষয় সিন্ডে নামের অভিযুক্তটি এই ঘটনা 17 আগস্টত পোহরলে অহার লগেলগে দুইটি শিশুর অভিভাবকে দিয়া এজাহারের ভিত্তিত অক্ষয় সিন্ডে গ্রেপ্তার করা হয়েছে বিহুত কাবহ পথ দুর্ঘটনা নিহত এগারী নবম শ্রেণীর ছাত্রী স্কুটি চলাই টিউশনের আহি থাকা অবস্থা সংঘটিত হয় এই ঘটনা টিহুর শঙ্করদেব শিশু নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী আছে নিহত ভাস্বতী কলিতা গো মাংস লৈ রানীর কার্মেল স্কুলত অভিভাবকর প্রতিবাদ হিন্দু ছাত্র ছাত্রীক হোস্টেলের গো মাংস প্রদানের অভিযোগ অধ্যক্ষর ভূমিকাক লো সরব শতাধিক অভিভাবক 19 সেপ্টেম্বর সপ্তম শ্রেণীর হিন্দু ছাত্র ছাত্রী মণিপুরী ছাত্র ছাত্রী টিফিন টাইমত বলপূর্বকভাবে গো মাংস খোয়ার অভিযোগ অভিভাবকসকলে এই কথা গম পাত স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি গাব দিয়ার চেষ্টা করার অভিযোগ অভিভাবকর ভুক্তভোগী ছাত্র ছাত্রীসকলক দাবি ধমকি প্রদান করে অধ্যক্ষ ঘটনা তল পেলাবলে চেষ্টা করেছিল বলে অভিযোগ উত্থাপিত হয়েছে ঘটনা সন্দর্ভত রানী আরক্ষী চকীত এজাহার দাখিল করেছে অভিভাবকসকলে পূর্বেও কার্মেল স্কুলের বিরুদ্ধে বহু অভিযোগ আছে তেজপুর এস ডি আর এফর বিরুদ্ধে খুব উজাড়িলে রাইজে জিয়া ভৰিত সন্ধানহীন এজন যুবকের সন্ধান উলিয়াত ব্যর্থ এস ডি আর এফ রাইজর ক্ষোভের প্রতি লক্ষ্য রাখি উদ্ধার কার্যত এন ডি আর এফর বাহিনীকে নিয়োগ করেছে প্রশাসনে গুলুকগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তর নালিয়াত চান্দা পার্টির সন্ত্রাস চান্দার নামত বরযাত্রীক আক্রমণের অভিযোগ বরযাত্রীর কইনার আ অলঙ্কার নগদ 27,000 টাকা কাহি নিলে কেবাজন ডুবিত অবসরপ্রাপ্ত বিডিও রঞ্জিত বুড়াগোহাঁক বিজেপি দলের প্রাথমিক সদস্য পদর পর বহিষ্কার অসামাজিক কার্যত লিপ্ত হয়ে আরক্ষীর হাতত করায়ত্ত হওয়ার বাবে দলের পর বহিষ্কার করা হয় নেতাজনক বিজেপি নেতা দেবজিৎ হাজরিকার আত্মহননের নাম সাঙুর খাইছিল বুড়াগোহাঁক ছমাহ পূর্বে বিজেপিত যোগদান করেছিল রঞ্জিত বুড়াগোহাঁই দেবজিৎ হাজরিকার সুইসাইড নোটত উল্লেখ আছিল অবসরপ্রাপ্ত বিডিওগীর নাম একাংশ লোকের ব্ল্যাকমেলিংয়ের বাবে আত্মহনন করা বলে সুইসাইড নোটত লিখি থ গেছিল দেবজিৎ হাজরিকায় বিজেপি নেতা দেবজিৎ হাজরিকার মৃত্যুর সঙ্গে নাম সাঙুর খা আরটিআই কর্মী দুলাল বরা আর সাংবাদিক রফিক আহমেদক গ্রেপ্তারের দাবি সোনারী টিয়কঘাটত সংবাদমেল সম্বোধন করে এই দাবি জানালে বিজেপি নেতা কর্মী ঢেকিয়াজুলির নিরলা পলিক্লিনিকত চিকিৎসক সত্যজিৎ ব্যানার্জীর ভুল চিকিৎসার বশবর্তী হয়ে মৃত্যুর যন্ত্রণাত ছটফটাই আছে এগারী মহিলায় মহিলার পেটত 10 মাহের পিছত ওলাল এখন টাওয়েল চিকিৎসকর হেমাহির পরিয়ালটলে নামি আছে ঘূর অমানিশা ডক্টর সত্যজিৎ ব্যানার্জী ভুল স্বীকার করে মহিলাগীক চিকিৎসার বাবে 30 লাখ টাকা দিয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল তেজপুর নেম কেয়ার হাসপাতাললে মাতি নিয়ে আগধন হিসাবে 5 লাখ টাকা আদায় দিয়ে কিছুদিনের পাছতে চিকিৎসকজনে ধন দাবি করা বলেও পরিয়ালটির বিরুদ্ধে এজাহার দিয়ে
গাজলি থানাত ভুক্তভোগী পৰিয়ালতে খুলি কয় সকলো কথা মহিলাগৰাকীক চিকিৎসা কৰা নাছিল বুলি ভাষ্য দিছিল সত্যজিৎ বেনাৰ্জী কিন্তু পাছত ক্লিনিকে দিয়া তথ্যমতে সত্যজিৎ বেনাৰ্জী চিকিৎসা কৰিছিল মহিলাগৰাকীক মহিলাগৰাকীৰ চিকিৎসাৰ বাবে সহী কৰি আগধনো দিছিল সত্যজিৎ বেনাৰ্জীয়ে তাৰ পাছতো সমগ্র ঘটনা অস্বীকাৰ কৰা চিকিৎসকজনৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাইছে ভিন্ন সংগঠন চিকিৎসকজনৰ অনুজ্ঞাপত্ৰ বাতিলৰ দাবী কৰিছে সংগঠনটোৱে রাজীব ভবনের প্রাক্তন সাংসদ আব্দুল খালেক আর মুখপাত্র বেদব্রত বরার সংবাদমেল বিজেপির সদস্য ভর্তি অভিযানত অসমীয়া ভাষার স্বার্থপরতার অভিযোগ সদস্যতা বলে অভিধানত কোনো শব্দ নাই বলে সমালোচনা করে জন্মনির আভার ঘটনা সিবিআই গাফিলতি করার অভিযোগ কংগ্রেস নেতা আব্দুল খালেকর কর্মরত ন্যায়াধীশের দ্বারা ঘটনার তদন্তর দাবি আব্দুল খালেকর জনজাতি হওয়ার বাবে মুখ্যমন্ত্রী জন্মনির বিষয়টি গুরুত্ব নিদিয়ার অভিযোগ অসম প্রদেশ কংগ্রেস কমিটি প্রকাশ করব এখন মাহিকা মুখপাত্রখনের বাবে গঠন করা হয়েছে বারোজনীয় কমিটি ইয়ারে অধ্যক্ষ হব আব্দুল খালে এই বছর প্রায় প্রতি মাহে প্রকাশ করা হব মুখপাত্র কংগ্রেসের আমূলরে নগাঁও জেলা পরিষদত উঠি রজা বহিরজা হয়ে পড়া ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ জেলা পরিষদের টাকা লুটি সম্পত্তি পাহাড় গড়ার অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে নিউজ এইটিনত সম্প্রচারিত পরিষদর চলি থাকা অনিয়মের বাতরি নিউজ এইটিনত সম্প্রচারিত বাতরির পাছত এটা কোপনি উঠিছে জেলা পরিষদত অহেতুক হস্তক্ষেপ করা ইমরানের ভেটি একদরে নগাঁও জেলা পরিষদত রাজত্ব চলাইছে মুস্তাক আহমেদেও জেলা পরিষদের কর্মচারী নোহোৱা সত্ত্বেও ইমরান আর মুস্তাকে নিতেও আহে জেলা পরিষদের কার্যালয়লৈ যোরহাট তথা উজনি অসমৰ সদস্যতা অভিযানত পূর্বর তুলনাত বৃদ্ধি পাইছে বিজেপির সদস্য সংখ্যা অনলাইন মাধ্যমে হওয়া সদস্য ভর্তি প্রক্রিয়াত সদস্য সংখ্যা বৃদ্ধি পাইছে এই কথা জানাইছে মন্ত্রী জয়ন্তমল বৰুৱা নগাঁও চহৰৰ লাচিত নগৰৰ দুৰৱস্থা পানী ওলাই যোৱাৰ সুব্যৱস্থা নথকাৰ বাবে জলমগ্ন হৈ থকা অঞ্চলটোত দুৰ্ভোগ ভুগিছে ৰাইজে নাৱত উঠিয়াই শ্মশানলৈ ৰাইজে লৈ যাবলগীয়া হৈছে মৃতদেহ পঞ্চায়ত পুনৰ নিৰ্ধাৰণ কেন্দ্ৰ কৰি উত্তাল হাইলাকান্দি ৰাইজৰ দলৰ নেতৃত্বত কেইবা শতাধিক লোকে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া অপৰিকল্পিত আৰু সম্পূৰ্ণ বুলি অভিযোগ প্ৰতিবাদকাৰী কাছাৰত আৰম্ভ বাৰ্মিজ চিগাৰেটৰ চিণ্ডিকেট মিজোৰাম আৰু মণিপুৰৰ পৰা ট্ৰাকে ট্ৰাকে কাছাৰত প্ৰৱেশ কৰিছে বাৰ্মিজ চিগাৰেটে কাটাগাছতলা আৰু মাছিমপুৰত দুজন মাফিয়াই চিণ্ডিকেট চক্ৰ নিয়ন্ত্ৰণ কৰি থকাৰ অভিযোগ কলিয়াবৰত অব্যাহত বনৰজাৰ আতংক তৃতীয়বাৰৰ বাবে স্থান সলনি কৰি স্থাপন কৰা পিঞ্জৰাত 14 দিনৰ পাছতো বন্দী নহ'ল বনৰজা কামাখ্যাগড়ৰ চিত্ৰনলা বাগিচাত 10 ছেপ্টেম্বৰত বন বিভাগে স্থাপন কৰিছিল পিঞ্জৰা কিছুদিনৰ পূৰ্বে পিঞ্জৰাৰ পৰা উলিয়াই নিয়া ছাগলীটো পুনৰ পিঞ্জৰাত দিলে বন বিভাগে আনহাতে বনৰজাৰ আতংকৰ মাজতে ঘৰৰ নাতি দূৰৈ কামাখ্যা পাহাৰত খৰি আনিবলৈ গৈ নিৰুদ্দেশ হৈ আছে এজন লোক সোণাৰী বাগানৰ মহাদেউ টাচা নামৰ লোকজনৰ সন্ধানত নামি পৰিছে বন বিভাগ আৰু আৰক্ষী কামাখ্যা পাহাৰত অভিযান চলাই কোনো সন্ধান পোৱা নাই লোকজনৰ কিন্তু স্থানীয় লোক আৰু অভিযানকাৰী দলটোৱে পাহাৰৰ ভিতৰত প্ৰত্যক্ষ কৰে লোকজনৰ কাপোৰ ছাব্বিছৰ পৰা 28 নৱেম্বৰলৈ কাজিৰঙাত আয়োজন ইণ্টাৰনেশ্যনেল টুৰিজম মাৰ্ট পৰ্যটন মন্ত্ৰী জয়ন্তমল বৰুৱাই প্ৰকাশ কৰে এই কথা তিনিদিনীয়া কাৰ্যসূচীত দেশ বিদেশৰ প্ৰায় 300 প্ৰতিনিধিয়ে অংশগ্ৰহণ কৰিব দুদিনীয়া ভ্ৰমণসূচীৰে চৰাইদেউত কেন্দ্ৰীয় সামাজিক ন্যায় আৰু সবলীকৰণ ৰাজ্যমন্ত্ৰী বি এল বাৰ্মা আদৰ্শ অংগনবাড়ী কেন্দ্ৰ বাগিচা প্ৰাথমিক বিদ্যালয় পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকী দুধন বৰঝাৰত আৱাসিক এলেকাত আবদ্ধ এটা বনৰীয়া হাতীৰ পোৱালি ৰাইজে আবদ্ধ কৰি ৰাখিছে পোৱালিটো বৰঝাৰত আছে হাতীৰ এটা বৃহৎ জাত বাংলাদেশীক অবৈধভাৱে ভাৰতৰ অনুপ্ৰৱেশ কৰোৱা 4 দালালক গ্ৰেপ্তাৰ কৰিছে কৰিমগঞ্জ আৰক্ষীয়ে দীৰ্ঘদিনে মেঘালয় সীমান্তৰে বাংলাদেশীক ভাৰতত প্ৰৱেশত সহায় কৰিছিল 4 দালালে দেশৰ বিভিন্ন ঠাইলৈ যোৱাৰ ব্যৱস্থা কৰি দিছিল দালালকেইটাই প্ৰথমে কৰিমগঞ্জৰ বদৰপুৰৰ পৰা এজন দালালক কৰায়ত্ব কৰে আৰক্ষীয়ে সোধা পোছাৰ অন্তত আন কেইজনকো গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ হোৱা দালালকেইটাৰ নাম জামিল আহমেদ ৰফে মনা মেহবুল আলম কপিলুদ্দিন আৰু টিটু ৰয় জ্যেষ্ঠ ছাত্ৰ পাহাৰত মৃত্যু হোৱা চিপাঝৰৰ ভৱেশ ডেকাৰ শোকাকুল পৰিৱেশত শেষকৃত্য সম্পন্ন হয় ভৱেশ হত্যাকাণ্ডৰ মূল অভিযুক্ত ছাত্ৰক বুকুৰ শিশু গৃহলৈ প্ৰেৰণ কৰে আদালতে বিদ্যালয়ত মাৰপিটৰ ঘটনাত ছাত্ৰৰ মৃত্যুক লৈ উদ্বিগ্ন অভিভাৱকসকল টামাৰহাটৰ পাগলাহাট বজাৰৰ লেচিৰ মৰ্মচালিত অতিষ্ঠ কৃষক আৰু ক্ষুদ্ৰ ব্যৱসায়ী বৰ্ধিত খাজানাৰ লগতে কৃষকৰ উৎপাদিত সামগ্ৰী বজাৰ বিক্ৰী কৰিবলৈ প্ৰয়োজনীয় স্থানৰ বাবে 10ৰ পৰা 30,000 টকা সংগ্ৰহৰ উঠিছে অভিযোগ লেচিৰ বিৰুদ্ধে সৰব টামাৰহাটৰ ক্ষুদ্ৰ ব্যৱসায় স্থান প্ৰদানৰ বাবদ বিচৰা টকা নিদিলে বছৰ বছৰ ধৰি ব্যৱসায় কৰি অহা লোকসকলক ব্যৱসায় বন্ধ কৰি দিয়াৰ ভাবুকি এই লুণ্ঠনৰ বিৰুদ্ধে ব্যৱসায়ীসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে সৰব মঙলদৈৰ সাংসদ দিলীপ শইকীয়া অসমত গড় হত্যাৰ বাবে ৰকিবুল হুছেইনক জগৰীয়া কৰিলে সাংসদগৰাকীয়ে সদস্য ভৰ্তি অভিযানৰ মাজতে বিৰোধী সাংসদগৰাকীৰ বিৰুদ্ধেও সৰব হ'ল দিলীপ শইকীয়া বিজেপিৰ সদস্য ভৰ্তি অভিযানৰ বুজ লোৱাৰ উদ্দেশ্যে তিতাবৰত মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ঠেঙাল কছাৰী সাংস্কৃতিক সংগ্ৰহালয়ত মন্ত্ৰীগৰাকীয়ে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰে অহা দুদিনত বিজেপিৰ নতুন সদস্য ভৰ্তি 40,000 অতিক্ৰম কৰিব বুলি ক'লে মন্ত্ৰীগৰাকীয়ে
দুর্গা পূজার দুসপ্তাহৰ পূৰ্বে বাংলাদেশৰ দুর্গা পূজা মন্ত্ৰী কমিটিলৈ প্ৰেৰণ কৰা হৈছে বিশেষ পত্ৰ চিঠিত স্পষ্টকৈ লিখা আছে পূজা অনুষ্ঠিত কৰাৰ বাবে দিব লাগিব 5 লাখ টকাৰ চান্দা ডাকুব উপজিলাৰ কিবাটা মন্ত্ৰীৰ কৰ্তৃপক্ষলৈ আহিল বেনামী পত্ৰ চিঠি লাভ কৰাৰ পাছত সংকিত হৈ পৰিছে খুলনাৰ ডাকুব উপজিলাত বসবাস কৰা হিন্দুসকল টকা নিদিলে আৱামী লীগৰ যুটীয়া সাধাৰণ সম্পাদক মাহবুবুল আলম হানিফৰ ঘৰত চলোৱা লুটপাটৰ দৰে পৰিণতি হ'ব বুলি হুংকাৰ এই ঘটনাৰ পিছতে সংকিত হৈ পৰিছে হিন্দুসকল এই কাম কোনো লোকে অসৎ উদ্দেশ্যৰে কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে মন্দিৰ কৰ্তৃপক্ষই ইয়াৰ লগত জড়িত লোকসকলক বিচাৰি উলিয়াই শাস্তি প্ৰদানৰ দাবী উৎকট গৰমৰ বাবে মানকাছৰ মৃত্যু এগৰাকী বয়সস্থ মহিলা গৰম সহ্য কৰিব নোৱাৰি হৃদযন্ত্ৰ ক্ৰিয়া বন্ধ হৈ মৃত্যু মেহৰবান বেবী নামৰ এগৰাকী মহিলাৰ চিকিৎসালয়লৈ নিয়াৰ পথতে মৃত্যু খবৰ মহিলাগৰাকী সরকার বিরোধী শ্লোগানে উত্তাল বাক্সার নাওপোতা ডুমুনিপরা দাউথরা সংযোগী পথত খহনিয়ার ফলত সৃষ্টি হওয়া প্রকাণ্ড গাঁটর বিটিআর প্রধান প্রমোদ বড়োর বিরুদ্ধে উজাড়িলে ক্ষোভ দুইবার খহি যাওয়ার ফলত ব্যাহত হয়েছে শ লোকর যাতায়াত কাজিরঙার বহিরাজ্যলে দুষ্প্রাপ্য কাঁচ সরবরাহর চেষ্টা করে আটক হয়েছে দুই সরবরাহকারী আমিনগাঁওয়ের ইন্ডাস্ট্রিয়াল পার্কত আরক্ষী আর বন বিভাগের দুকে আটক করে সরবরাহকারী দুটা সরবরাহকারী কেটার নাম সন্তোষ চৌহান আর সোনু সাহা বলে জানা গেছে বহু প্রতীক্ষিত বরষুণ জাকর সহ অহা ধুমুহাই তছনছ করলে ভিন্ন প্রান্ত ধুমুহাই গুয়াহাটির পার্শ্ববর্তী অঞ্চল চলালে ধ্বংসলীলা উত্তর গুয়াহাটির একটা ব্যাংকের সম্মুখের পথর দাঁতি ভাগি পড়ে গছ প্রথমপি প্রাণ রক্ষা কর্তব্যরত আরক্ষী আর টেম্পো চালক আনহাতে ধুমুহাই উড়াই দিলে কেবাটাও ঘরের টিন পাত ঘরের উপর পড়িল গছ ধুমুহার মাজতে গুয়াহাটির মধ্যখণ্ড অভিমুখী যাত্রীবাহী ফেরিও বহু সময়লেকে আবদ্ধ হয়ে থাকিল মহাবাহর পুকুরত প্রবল ধুমুহায় বিস্তর ক্ষতি সাধন করলে জোনাই কেবাটাও পরিয়ালের বাসগৃহ জোনাই কেবাটাও অঞ্চলের অর্ধ শতাধিক লোকের বাসগৃহ তছনছ করলে ধুমুহায় ধুমুহাত গছ উভালি পড়ি কেবাটাও অঞ্চল ব্যাহত হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বোকাখাটর জেডিএজি মহাবিদ্যালয় ছাত্র একতা সভার নির্বাচন লৈ দুই মিত্র ছাত্র সংগঠনের মাজত খেলিমেলি লাগে ছাত্র পরিষদ আর টিএম পি কের মাজত বুঝাবুঝি নির্বাচন খেলার কথা আছে কিন্তু মনোনয়ন দাখিলত ছাত্র পরিষদে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ টিএম পিকে মিত্রজোটর হয়ে সাধারণ সম্পাদকর পদত টিএমপিকের প্রার্থীগীর মনোনয়ন ভুলকৈ পড়ার অভিযোগ টিএমপিকে সদস্য ছাত্র পরিষদে বিশ্বাসঘাতকতা করে অন্য এজনক ছাত্র পরিষদর হয়ে নিক্ষেপ করার অভিযোগ ঘটনার মাজতে প্রতিবাদমুখর জেডিএসি কলেজ কামারহাটর পঞ্চায়েত পুনর নির্ধারণ কেন্দ্র করে প্রতিবাদ পাগলাহাট গাঁও পঞ্চায়েতের তিন কিলোমিটার দূরত থাকা এখন গাঁও 50 কিলোমিটার আঁতরের পঞ্চায়েতত অন্তর্ভুক্ত করা কেন্দ্র করে প্রতিবাদ প্রদূষণ আর বেদখলের কবলত গুসাইগাঁও শহরের মাজেদি বই যাওয়া মদা দিন বেদখলের ফলত ক্রমাৎ ঠেক হবলে আরম্ভ করেছে মদা দিন বিটিসি সরকার অভিভাবক মন্ত্রীক অবগত করার পাছতো ব্যবস্থা নোলার অভিযোগ লাড়ু পিঠা মালপোয়া বনায় বিক্রি করে স্বাবলম্বী কলাইগাঁওয়ের নমিতা ডেকা বরা নামের এগারী মহিলা বিগত চারি বছরে এই কামেরে মহিলাগী অর্জন করেছে বহু জনপ্রিয়তা কলাইগাঁওয়ের ভিন্ন অনুষ্ঠানত মহিলাগী লাড়ু পিঠারেই আহ্বান করা হয় অভ্যাগতক স্বচ্ছতা সজাগতার উদ্দেশ্যে বোকাখাটত বাটর নাট প্রদর্শন বেসরকারি সংস্থা কেয়ার এন্ড সার্ভর উদ্যোগত প্রদর্শন করা হয় এই বাটর নাট বোকাখাটর সরকারি বাস আস্থান চৌহদত প্রদর্শিত হয় বাটর নাট এবার ভারতত এম্পক্সর নতুন ভেরিয়েন্টর সংক্রমণ এই প্রাণ ঘাতি ভয়াবহ ভাইরাসক লৈ উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহত দিল্লীত এজন রোগীর শরীরত ধরা পড়েছিল এম্পক্সর সংক্রমণ দিল্লীত ধরা পড়া রোগীগীর দেহত আছিল এম্পক্সর পুরোনা ভেরিয়েন্ট কিন্তু এইবার কেরালার মল্লপুরমত এজন রোগীর শরীরত এম্পক্সর উত্তেজনক নতুন ভেরিয়েন্টর উপস্থিতি ধরা পড়েছে এম্পক্সর নতুন ভেরিয়েন্ট ক্লেড ওয়ান বির সংক্রমণ ধরা পড়িল ভারতত সংবাদ সংস্থা এ এনআই সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাইছে কেরালার মল্লপুরমত এজন রোগীর শরীরত ধরা পড়া নতুন ভেরিয়েন্টবিধর কথা এম্পক্স ক্লেড ওয়ান বিট আক্রান্ত রোগীজন কিছুদিনের পূর্বে সংযুক্ত আরব আমির শাহীর আসছিল দেশলে উভতি অহার পিছতে লোকজনের শরীর দেখা গৈছিল এই জটিল রোগের বিভিন্ন উপসর্গ কেরালে অহার পিছতে তীব্র জ্বরত ভুগিছিল লোকজনে লাহে লাহে লোকজনের শরীর ছানি ধরেছিল ফুহান নলবাৰীত আটক ভুয়া রেলওয়ে আরক্ষী সঞ্জয় দাস ফকিরতলাত এমাহে ভুয়া পরিচয় দি ভাড়াতিয়া হিসাবে আছিল লোকজন চুরি কার্যরে জড়িত সঞ্জয়ের পর জব্দ ল্যাপটপ 18খন সিম কার্ড আর অন্যান্য সামগ্রী চিকার ছবি ভাইরাল করা যুবকর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানাত গোচর তুলিলে টিম চিকারে টেক ইউ ক্রেশ নামের একটা ইউটিউব চ্যানেলের জড়িয়ে ভাইরাল করা হয়েছিল ছবি ঘরতে চিকার ছবি চাব পারিব বলে প্রচারও চলাইছিল যুবকজন কোকরাঝড়ের মাজমজিয়ার সুভাষপল্লীত প্রবঞ্চকর জালত নিবনুয়া যুবক যুবতী নিবনুয়া সকলক ফান্ডত পেলায় ধন আহরণের কৌশল চক্রটো সুভাষপল্লীর একটা ভাড়াঘরের পর আপত্তিজনক সামগ্রী সহ গ্রেপ্তার উত্তরপ্রদেশের দুই যুবক
লোকাজনৰ শক্তি বিভাগৰ কাৰ্যালয়ত উত্তপ্ত পৰিস্থিতি সমা ধৰি বিদ্যুতৰ লোকা ভাকুত ক্ষুব্ধ ৰাইজে উত্তপ্ত কৰে পৰিস্থিতি অনিয়মীয় বিদ্যুৎ যোগানৰ মাজতে ৰাইজে পৰিশোধ কৰিবলগীয়া হৈছে 2000তকৈ অধিক বিল লাহোৱাল মটক চাহ বাগিচাত উত্তপ্ত পৰিস্থিতি শ্ৰমিকৰ সৈতে আলোচনা নকৰি কৰ্তৃপক্ষই শ্ৰমিকৰ একাউণ্টত 15% বোনাছৰ ধন দিয়াৰ পাছতে ক্ষুব্ধ হৈ পৰে শ্ৰমিকসকল বাগিচাৰ পৰিচালকৰ কাৰ্যালয় ঘেৰাও কৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ খানাপাৰা পাঞ্জাবাৰীত ভাং ড্ৰাগছৰ বিৰুদ্ধে সজাগতা অভিযান মিচিং জাতীয় সংগঠনৰ উদ্যোগত অনুষ্ঠিত কৰা হয় সজাগতা সভা এই অঞ্চলসমূহত দিনক দিনে বৃদ্ধি পাইছে নিষিদ্ধ সামগ্ৰীৰ প্ৰচলন ৰাজ্যৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধানক সাক্ষাৎ মুছলিম ছাত্ৰ সন্থাৰ ডিজিপি জি পি সিঙক স্মাৰক পত্ৰ প্ৰদান কৰে সংগঠনটোৱে মিয়া খেদাৰ নামত আইন হাতত তুলি লোৱা লোকক শাস্তি প্ৰদানৰ দাবী সংগঠনটো কাছাৰ গুমৰাৰ 6 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত প্ৰাণ হেৰুৱালে স্কুলীয়া ছাত্ৰীয়ে শিলচৰৰ দিশত অহা এখন লৰিৰ খুন্দাত প্ৰাণ হেৰুৱাই ছাত্ৰীগৰাকীয়ে পথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ছাত্ৰ ছাত্ৰী আৰু স্থানীয় ৰাইজে বিহালীৰ গাংমো থানাত কেৱাললৈ সাংসদ গৌৰৱ গগৈ পাঁচ বিধানসভাৰ উপ নিৰ্বাচনৰ পূৰ্বে দলে সাংসদগৰাকীক দায়িত্ব অৰ্পণ কৰাৰ পাছত দ্বিতীয়বাৰলৈ বিহালীলৈ যায় গৌৰৱ গগৈ বিজেপিক সমালোচনা কৰি শীঘ্ৰে কংগ্ৰেছৰ সদস্য ভৰ্তি অভিযান আৰম্ভ হ'ব বুলি জনালে গৌৰৱ গগৈ বিজনীৰ পাণবাৰীত ফেঞ্চি বজাৰ নৈত গা ধুবলৈ গৈ মৃত্যু হ'ল এগৰাকী ছাত্ৰী মৃত ছাত্ৰীগৰাকী ইউ কে জিৰ ৰুণামা পাৰ্বিন বুলি জানিব পৰা গৈছে স্থানীয় ৰাইজৰ সহযোগত উদ্ধাৰ কৰা হয় কণমানিগৰাকীৰ মৃতদেহ মাজুলীৰ বৰগোলা গাঁৱৰ ৰাইজে এঘৰীয়া কৰিলে প্ৰয়াত ডিগেন হালদাৰৰ পৰিয়ালক চিকিৎসক নাৰ্ছক আক্ৰমণ কৰা ঘটনা গৰিহণা দি তামোল পাণৰ শৰাই আগবঢ়াই ৰাইজে বিচাৰিলে ক্ষমা ডিগেন হালদাৰৰ মৃত্যু কেন্দ্ৰ চিকিৎসালয়ত কেন্দ্ৰ কৰি চিকিৎসালয়ত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ আরে ভাই এনে নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হইছো নেকি সরু কালের প্রায় ব্যবসায় করে আছো সর্বোত্তম টি এম টি এটু মাইথন স্টিল নহয় সস্তা হয় বস স্ট্রং মানে মাইথন স্টিল ঠিক